আপনারা শুনছেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। পুরাণ কথা নিয়ে আমি আপনাদের সঙ্গে শ্রীতমা মুখোপাধ্যায়, কলমে অবশ্যই মহুয়া বন্দ্যোপাধ্যায়। এ মাস ডিসেম্বর, এ মাস শীতের, আর খুব স্বাভাবিকভাবেই এ মাস যীশুখ্রিস্টের। যীশুখ্রিস্ট বা ঋষিকৃষ্ণ যাই বলুন না কেন, আপামর মানুষের বড় আপনজন। কেমন তার মায়াবী মুখ, করুণ চোখ, ওই চোখেই তো ভেসে গেছে অনন্ত হাহাকার, অসীম যন্ত্রণা। এমন দরদি আর মরমী বান্ধবের নিজস্ব কোনো জাত ধর্ম সময় বলে কিছু হয় নাকি? এই ডিসেম্বরে আসুন না তাঁর আলোয় নিজের প্রাণের মঙ্গল দ্বীপটি জেলে নিই, শুনি কিছু যিশু কথা, এমন কথা যার প্রকাশ বিশেষ নেই, যিশুর স্বজনের কথা। মা মেরির কথা তো সারা বিশ্ব জানে, তিনি যিশু খ্রিস্টের মা। সারা বিশ্ব জুড়ে ছেলে যতটা পূজ্য, মাও তার চেয়ে কিছু কম নন। বহু গির্জাতেই তো পূর্ণাঙ্গ খ্রিস্টের থেকে মায়ের কোলে বাল গোপালের মতো যিশুর মূর্তি পুজো পেয়ে আসছে। মা মেরি স্বমহিমায় উজ্জ্বল বরাবর, তাকে আলাদা করে পরিচিত করানোর না কোনো প্রয়োজন নেই। কিন্তু যিশুর পিতা সাহিত্যে বা কাব্যে কেমন যেন উপেক্ষিত, অনাদৃত। জোসেফ নামটুকুর সঙ্গেই আমরা পরিচিত, এর বাইরে তার জীবন বড় অন্তরালের। যিশু একা মেরির সন্তান বলেই কি তার পিতৃ পরিচয়ধারী মানুষটি এত আড়ালে থেকে গেছেন? হতেই পারে। আসুন না বিস্মৃতি আর প্রাচীনতার আবডাল থেকে খুঁজে আনি সেই মানুষটিকে, খুঁজে আনি যিশু খ্রিস্টের বাবাকে। কেমন মানুষ তিনি! ইতিহাসের গভীরে গিয়ে দেখি একবার, জোসেফ কোনো আড়ম্বরে থাকেন না, কখনো গোল বিবাদেও থাকেন না, নিঃশব্দে নিজের কাজ করে চলেন। অগাস্টাস সিজারের শাসনকালে রোম সাম্রাজ্যের অধীনে জন্মে এই কাজের টানেই ঘুরে বেড়ান এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। একদিন জনশুমারির খবর পেয়ে অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রীকে ফিরতে হল শিকড় ভূমি বেথলেহেমে। কোনো ঘরে দোরে জায়গা না পেয়ে অশ্বশালায় এসে উঠলেন সপরিবারে। স্ত্রীর প্রসব হল সেখানেই, একে অনিশ্চিত পরের দিন, তার উপর আবার সেই পূর্বের দেবদূত। এবার নির্দেশ, শট নরপতির হাত থেকে এ শিশুকে বাঁচাতে এখনই পালাও। পরিবারের সুরক্ষায় দিকবিদিক জ্ঞানশূন্য জোসেফ পালাচ্ছেন। দু কাঁধের নিচে ভয়ার্ত স্পন্দনগুলো ঢেকে উঠছেন যেন। মিশরের দিকে জীবন, জীবিকা, ভবিষ্যৎ, তার কোনো কিচ্ছু ভাবার অবকাশ নেই। খুব সাধারণ মানুষটি কোনো কালেই অসাধারণত্বের দাবি করেননি। দেবলোক থেকে তার সঙ্গে সরাসরি সংযোগ ঘটানো হতো, তবু তিনি তখনও অতি নিপাট। শুধু তার ভাগ্য মনে করে দৈব নির্দেশগুলো মেনে চলতেন নির্দ্বিধায়। সেই নির্দেশে আবার তাকে পুরনো ছায়ায় ফেরার কথা বলল শট নরপতি পরপারে। আর ভয় নেই, জোসেফ ফিরলেন আবার স্ত্রী সন্তানাদি নিয়ে, এবার নাজারেথের মাটিতে স্থায়ী এক ঘর বানালেন। ছোট্ট যিশুকে বড় করে তোলাও তো কম গুরুভার নয়। এরপর কিভাবে এগিয়ে চলবে ইতিহাসের পাতা? লেখা হবে নতুন অধ্যায়। জানতে কান রাখুন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। পরের পর্বে শোনাব সেই গল্প, সেই ইতিহাস। ততক্ষণ পর্যন্ত বড়দিনের কেক আর গির্জার প্রার্থনার জন্য দিন গুনি আর কান রাখি জশন মানাওতে, কারণ উৎসবের রেশ এখনো যায়নি। যে পুরাণ কথা নিয়ে আমি আপনাদের সঙ্গে শ্রীতমা মুখোপাধ্যায় আর কলমে মহুয়া বন্দ্যোপাধ্যায়। সবাই খুব ভালো থাকবেন।